মাগুরায় বিভিন্ন ভোট কেন্দ্রে রোববার সকালে মাগুরা জেলার দুটি আসনের 269টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9:30 পর্যন্ত শহরের তাঁতিপাড়া 4 নম্বর রেজিস্ট্রার স্কুল ও 2 নম্বর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের 10 থেকে 15 জন ভোটার ছাড়া শহর ও শহরতলির অন্যান্য ভোট কেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি। পুলিশ ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডিউটি করতে দেখা যায়। তবে রোববার সকাল 9:30 পর্যন্ত জেলায় কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।